হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আইসল্যান্ড সম্পর্কে কথা বলবো। আইসল্যান্ড একটা স্পেশাল কান্ট্রি, একটা স্পেশাল দেশ। আইসল্যান্ডের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ আইসল্যান্ড। 103,000 বর্গ কিলোমিটার বিস্তৃত আইসল্যান্ড পৃথিবীর 107তম বৃহত্তম দেশ, যা ভারতের তেলেঙ্গানা রাজ্য থেকেও অনেক অনেক ছোট। এছাড়াও এটা ইউরোপ মহাদেশে ব্রিটেনের পরে দ্বিতীয় এবং পৃথিবীর 18তম বড় দ্বীপ। এখানকার টোটাল জনসংখ্যা 364,000, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3 জন লোকের বসবাস। এখানকার 95% লোক শহরে বাস করে এবং 5% লোক গ্রামে বাস করে। সবার প্রথমে আইসল্যান্ডে বসবাসকারী লোক ভিক্ষু ছিল, যারা 800 খ্রিস্টাব্দের দিকে আয়ারল্যান্ড থেকে এখানে এসেছিল। আইসল্যান্ডের রাজধানী রেক্সেভিক। বেশিরভাগ মানুষ এখানকার ক্যাপিটাল সিটিতেই বাস করে। যদিও শহরটি আয়তনে ছোট, তবুও উত্তর অঞ্চলে অবস্থিত এই শহরটিতে আইসল্যান্ডের 60% লোক বাস করে। এখানকার 75% লোক খ্রিস্টিয়ান ধর্মের, বাকিরা সব নাস্তিক, অর্থাৎ কোনো ধর্মই মানে না। এখানকার অফিসিয়াল কারেন্সি আইসল্যান্ডিক ক্রোনা, যা ভারতীয় মুদ্রার প্রায় 1.70 রুপির সমান। আইসল্যান্ড পৃথিবীর সুখী দেশগুলোর মধ্যে একটি। ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের পরে আইসল্যান্ডকে পৃথিবীর সুখী দেশ হিসেবে মানা হয়ে থাকে। এর কারণ হল এখানকার সাক্ষরতার হার 100%। আইসল্যান্ডকে ইউরোপের ভলকানিক কান্ট্রিও বলা হয়, কারণ এখানে প্রতি বছরে একবার না একবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েই থাকে। আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাউন্ট ফ্রেগাডাস ফলে অগ্নুৎপাত শুরু হয়েছিল। তখন থেকে পর্যায়ক্রমে এখান থেকে লাভা নির্গত হয়ে আসছে। এই আগ্নেয়গিরি রেক্সিয়াভিক শহর থেকে মাত্র 35 কিলোমিটার। এই আগ্নেয়গিরি ফেটে যাওয়ার ফলে 1640 ফুট উঁচু থেকে লাভা নির্গত হচ্ছে। আগ্নেয়গিরিটি 4 দিনে প্রায় 1 কোটি বর্গফুট লাভা নির্গত করেছে। মাঝে মাঝে তো এই লাভার ফুলকি প্রায় 30 ফুট উঁচু পর্যন্ত ওঠে। বন্ধুরা, কোকাকোলা এখানকার লোকদের প্রিয় ড্রিঙ্ক। এখানকার মানুষ অনেক বেশি পরিমাণে কোক খেয়ে থাকে, কিন্তু এখানে ম্যাকডোনাল্ডসের একটি শাখাও নেই। আসলে অক্টোবর 2009 সালে আর্থিক সংকটের সময় ম্যাকডোনাল্ডস আইসল্যান্ডে তাদের লাস্ট শাখাটা ক্লোজ করে। আইসল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ, না এখানে কোনো স্থলবাহিনী আছে, না কোনো নৌবাহিনী, আর না আছে কোনো বিমান বাহিনী। আইসল্যান্ড সুখী দেশগুলোর মধ্যে একটি। একেবারেই খোস মেজাজে থাকার কারণে এখানে অপরাধ এতই কম যে পুলিশকে গান বা অন্য অস্ত্র রাখার প্রয়োজনই পড়ে না। আন্তরিকতার দিক থেকেও তারা একেবারে শীর্ষে রয়েছে, যার কারণে এখানে অপরাধের মাত্রা একদম শূন্য। আইসল্যান্ড পৃথিবীর এমন একটি দেশ যেখানে সবাই ইন্টারনেটের সুবিধা পেয়ে থাকে। বন্ধুরা, যেখানে তাপমাত্রা বেশিরভাগ সময় 0 ডিগ্রির নিচে থাকে, সেই সব এলাকা নিয়ে মানুষের ধারণা এমন যে এখানে কাজ কম হয়ে থাকে, কিন্তু বাস্তবে এমনটি নয়। এখানে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি কাজ করা হয়ে থাকে। আইসল্যান্ডের মানুষ গড়ে 1 সপ্তাহে 45 ঘন্টার মতো কাজ করে, অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে বাকি 6 দিন তারা প্রতিদিন 7 ঘন্টারও বেশি কাজ করে। বন্ধুরা, আইসল্যান্ডকে পৃথিবীর অন্যতম ইকো ফ্রেন্ডলি দেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এখানকার বিদ্যুতের বেশিরভাগ অংশ রিনিউয়েবল এনার্জি দিয়ে উৎপাদন করা হয়। 2014 সালে এর রাজধানীকে বিশ্বের সব থেকে সুন্দর রাজধানী হিসেবে সম্মানিত করা হয়েছিল। বন্ধুরা, 1915 থেকে 1979 সাল পর্যন্ত এখানে বিয়ার খাওয়া নিষেধ ছিল, অর্থাৎ এখানে বিয়ার ব্যান ছিল। 1979 সাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যার কারণে 1 মার্চকে এখানে বিয়ার ডে হিসেবে পালন করা হয়ে থাকে। বন্ধুরা, ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে ওঠায় দেশের মাত্র 20% দ্বীপে সব মানুষেরাই বাস করে, বাকি 80% দ্বীপ বিরান বা খালি পড়ে আছে। উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে জুন থেকে জুলাই মাসে এখানে 24 ঘন্টা সূর্য থাকে বা দিন থাকে, অর্থাৎ 2 মাস এখানে রাত হয় না। এখানকার লোকদের ধারণা এই 2 মাস গলফ খেলতে আলাদাই মজা। বন্ধুরা, এই দেশের সবচেয়ে বড় পরিচয় এখানকার গ্লেশিয়ার। গবেষণায় দেখা গেছে এখানকার 11% জায়গা গ্লেশিয়ার দিয়ে ঢাকা। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এখানকার 269টি গ্লেশিয়ারকে আলাদা আলাদা নাম প্রদান করা হয়েছে। এখানে ইউরোপের সব থেকে বড় গ্লেশিয়ার রয়েছে, যার আকার প্রায় 8,100 বর্গ কিলোমিটার। এখানের ল্যান্ডম্যানের লুগার নামের স্থানে ভিন্ন ভিন্ন রঙের পাহাড় দেখতে পাবেন। পাহাড়ের আলাদা রঙের কারণে এর উপরে বিভিন্ন ধরনের শ্যাওলা দেখতে পাওয়া যায়। আইসল্যান্ডে এমন অনেক নদী আছে যেগুলো আগ্নেয়গিরির লাভার দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি হওয়া জায়গা দিয়ে এগুলো প্রবাহিত হয়, যার কারণে এর রং কালো হয়ে যায়, যাকে কালো নদী হিসেবে অনেকেই চেনে। আজও এখানে বসবাসকারী কিছু লোক বিশ্বাস করে যেখানে একসময় এলফ বা বামন লোকেরা বাস করত, যাদের কাছে বিভিন্ন ধরনের জাদু শক্তি ছিল। যদিও এই দাবি কতটুকু সত্যি তা আজও প্রমাণিত হয়নি।
বন্ধুরা, এই দেশের কাছে আর্কটিক সাগর তথা উত্তর আটলান্টিক সাগর রয়েছে, যেখানে অক্টোবরের দিকে হোয়েল বা তিমি মাছ আসে। অর্থাৎ তখন 90% সম্ভাবনা থাকে তিমি মাছ দেখতে পাওয়ার, যাদেরকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ আইসল্যান্ডে আসে। এখানকার অধিকাংশ এলাকা বরফে ঢাকা, কিন্তু আগ্নেয়গিরির কারণে এখানে অনেকগুলো গরম পানির ঝর্ণা রয়েছে, যেখানে সারা বছরই গরম পানি থাকে। কিন্তু এখানে গোসল করতে হলে আপনাকে আলাদা ধরনের প্রোটোকল ফলো করতে হবে। এখানে গোসল করতে হলে আপনাকে অবশ্যই নিউড হতে হবে, মানে আপনার শরীরে কোনো কাপড় থাকা চলবে না। আসলে এই অদ্ভুত নিয়মের কারণ হচ্ছে এখানকার পানি পান করা হয়। বন্ধুরা, আইসল্যান্ডের রাজধানী রেক্সিভিকে অবস্থিত আইসল্যান্ডিক ফিলোসফিক্যাল মিউজিয়াম এটি একটি অনন্য স্থান, কারণ এটি পৃথিবীর একমাত্র মিউজিয়াম যেখানে মাছ থেকে শুরু করে বিভিন্ন জন্তু এবং মানুষসহ সব মিলিয়ে 300 অধিক লিঙ্গের নমুনা রাখা আছে। সাধারণভাবে বলতে গেলে এটি একটি লিঙ্গের সংগ্রহশালা, এবং এখানকার 60% ভিজিটর হলো মহিলা, যা এটা প্রমাণ করে দেয় যে মানুষ বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হয়। বন্ধুরা, আপনারা কি জানেন আইসল্যান্ডে মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে বেশি? এই কারণে সরকার ওখানকার সকল স্ট্রিপ ক্লাব এবং অনলাইন পর্নোগ্রাফির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু এরপরেও কিছু মহিলা অন্য দেশে গিয়ে নাইট ক্লাব এবং পর্ন মুভিতে কাজ করে। স্কিয়ার এখানকার একটি বিখ্যাত খাবার। এটা এক ধরনের ডেইরি প্রোডাক্ট যেটা আইসল্যান্ডে অনেক ফেমাস। দেখতে দইয়ের মতো কিন্তু মাখন দিয়ে তৈরি। এই খাবারটিতে অনেক পরিমাণ প্রোটিন থাকে, কিন্তু ফ্যাট থাকে না। এটা শুধু আইসল্যান্ডেই পাওয়া যায়। বন্ধুরা, প্রকৃতি থেকে সাজানো এই দেশে অনেক ঘোরার জায়গা রয়েছে, যেখানে একদিকে পাহাড় এবং আগ্নেয়গিরি আছে, তো আরেক দিকে আছে নীল সাগর। গ্লেশিয়ার এদেশের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এখানকার ঝর্ণাকে পৃথিবীর অন্যতম সুন্দর ঝর্ণাও বলা হয়। বন্ধুরা, বিদেশে ঘোরার শখ সব মানুষেরই আছে, কিন্তু কোন দেশে ঘুরতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এবং আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।